প্রথম টপিক আজকের, পদ্মা সেতু দিয়ে রেল যাচ্ছে ভারতের, ব্যাপারটা অনেক মজার না ভাই? অনেক মজার। দেশটা শেষ, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দরকার হবে না, ভিসা লাগবে না, কিছু লাগবে না, আমরা ইন্ডিয়া চলে যাব, মুম্বাই, গুজরাট, চেন্নাই, যেখানে মন চায় সেখানে ডক্টর দেখাবো। অনেক বিশাল একটা উপকার হলো ভাই, আমার থেকে খুবই আনন্দ লাগতেছে যে সরকারি আমলারা এই কাজটা করছে, ঠিক আছে, তাদেরকে একটা করে স্যালুট দেন, স্যালুট দিয়ে পাশে থাকুন, তারা যেন আরো বড় বড় 15 লাখ টাকার ছাগল, 1 কোটি 1.5 কোটি টাকার গরু কোরবানি দেওয়ার মতো টাকা ইনকাম করতে পারে। আল্লাহ তাদের সেই তৌফিক দান করুক। হতাশ হয়েও লাভ নাই, দুঃখ পেয়েও লাভ নাই, এটা বাংলাদেশ, এটা এখন যার যেভাবে ইচ্ছা, যার যেভাবে মন চায় সে সেভাবেই করবে। আপনি আমি খালি ফেসবুক ইউটিউবের মধ্যে চিল্লাপাল্লা করবো, তারা বুঝে গেছে। আর এই যে আমাদের যে এই যে নেচারটা ক্রিয়েট হয়েছে, এটার পিছনে ব্যাকগ্রাউন্ডে আমাদের আগের জেনারেশন দায়ী। ইয়েস, আগের জেনারেশন দায়ী। আমি এটা সবসময় ওপেনলি বলি। এবং আগের জেনারেশন কীভাবে দেয়, মানে আমাদেরকে কথা না বলতে শেখানো, মানে আমরা কোথাও দাঁড়ায় স্ট্যান্ড নিব, কিছু বলবো, কারো বিরুদ্ধে প্রতিবাদ করব, এটা আমাদেরকে শেখায় নাই। এটা যখনই আমরা করতে গেছি আমাদেরকে তখনই বাধা দিয়েছে, থাক কিছু বলো না, কথা বলা দরকার নাই, এত কেন কথা বলতেছো। মানে এই জিনিসগুলো আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে আর আমরা সেগুলোই শিখছি, যার ফলশ্রুতিতে দুই একজন আমাদের জেনারেশন, মানে 90s কিডস বলেন না, যাই বলেন, আমাদের জেনারেশন, আমরা খালি ওই ফেসবুক পর্যন্তই লিখতে পারি। কারণ কি, ওইখানে তো আর কেউ আমাদেরকে বাধা দেওয়ার নেই, ঠিক আছে, আমরা ওই ফেসবুক পর্যন্তই লিখতে পারি, আমাদের ফেসবুক পর্যন্ত সীমাবদ্ধতা, আমরা ওই পর্যন্তই পারি। আর এই যে আমি এখন ভিডিও দিচ্ছি, এইটুকুই পারি, হ্যাঁ, এর বাইরে কিন্তু আমরা কিছু পারি না। কারণ আমাদেরকে সেই ক্ষমতা, সেই অ্যাবিলিটিটা আমাদেরকে নষ্ট করে দিয়েছে আমাদের আগের জেনারেশন। আর নেক্সট যে জেনারেশন আসতেছে সেটা নষ্ট কর, সেটার তো কোনো বেসিসই নেই, ওইটা মানে ওইটা কোনো জেনারেশনের পর্যায়ে পড়া না, ঠিক আছে। 2000 সাল থেকে যে বুলোবেনগুলো আসতেছে ওগুলোর কোনো জেনারেশনের পর্যায়ে পড়া, মানে স্ট্যান্ড নেবে, ওরা হচ্ছে মানে চাটুকারিদের মতো, কোথায় যাইতে হবে, কোথায় চাপতে হবে, এই জিনিসগুলো ওরা খুব ভালোভাবে শিখে গেছে। কারণ কারণ আপনারাই ধরে নেন, কারণ দেশটা চলতেছে এইভাবে, দেশটা চলতেছে সরকারি আমলাদের পেট ভর্তি করে অবৈধ টাকা খাইতে 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 খাইতে, ওদের ওদের বাপ মা খাইতেছে, ওরা দেখতেছে, ওরা শিখতেছে, কিছু করার নেই। তো ভালো, আমাদের ভিসা টিসা লাগবে না, আমরা খুবই খুশি এই পদ্মা সেতু নিয়ে যা হচ্ছে, পদ্মা সেতুর উপর দিয়ে রেল যাবে, ইন্ডিয়ান রেল। তো ভালো না ভাই, কয়েকদিন পর ভিসা ভিসা লাগবে না, এত কষ্ট করে লাইনে দাঁড়ানো লাগবে না ভাই। ওই আমলাকে আমার স্যালুট দিতে মন চাচ্ছে, মানে সবাইকে যারা প্রসেসের সাথে জড়িত, সবাইকে, দেশের সার্বভৌমত্ব নষ্ট করে দেশকে তো বিক্রি করে দিছেন, মানে আসলে ওদের দেশ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ওদের পেট ভর্তি, ওরা 2 দিন পর পর যা ইচ্ছা তাই খাইতে পারে। একটা কাস্টমস থেকে একটা মাল বের করতে 10 টাকার মাল বের করতে হলে আপনাকে 100 টাকা দিতে হবে, যেইভাবে যার ইচ্ছা হচ্ছে খাইতেছে, তো অসুবিধা কি, দিন শেষে কোনো অসুবিধা নেই, দিন শেষে ওরাই ভালো, ওদের মানে পাওয়ার, আপনি টিকতে পারবেন না ওদের পাওয়ারে এই সরকারি আমলাদের কারণে। তো অবৈধ খাইতে খাইতে মানে জীবনটা শেষ করে দিল, আল্লাহ আল্লাহ পাক ছাড় দিচ্ছেন না, ছাড় দেবেন, আল্লাহ পাক এক সময়কার অনেক বড় বড় সমস্ত কিছুকে নষ্ট করে দিচ্ছেন। ওদের মধ্যে কোনো ভয় নেই, বাঙালি আমলাদের মধ্যে, আমাদের মধ্যে কোনো ভয় নেই, আমাদের মধ্যে কিচ্ছু যায় আসে না, আমাদের মধ্যে আল্লাহ ভীতি নাই, আমাদের মধ্যে পরকাল ভীতি নাই, আমাদের মধ্যে মানে নেক্সট দিনের ভীতি নেই, ঠিক আছে, আজকে আমাদের মধ্যে আজকে আমি কয় টাকা খাইতে পারলাম সেই ভীতি আছে, আজকে আমি কয় টাকা মারতে পারলাম সেই ভীতি আছে, আজ কিন্তু পরকালের জন্য, কালকে, ইভেন কি কালকের জন্য কোনো ভীতি নেই। কোথায় যাবো আমরা, কার কাছে যাবো, কাকে বলবো, এই ফেসবুক ইউটিউবের মধ্যেই ঘোরাফেরা করবো, এর বাইরে আমাদেরকে আর অ্যাবিলিটি নষ্ট করে দেওয়ার পরে এখন আপনি আমাদেরকে বলতে পারেন না যে আমরা কেন কিছু করতে পারতেছি না। এখন এখন তো পিছু টানার অভাব নাই, আমরা যে কিছু একটা করবো আমাদের পিছু টানার অভাব নেই, আমাদের পিছনে আরও 4-5টা মানুষ তাকায় থাকে,
মানে একজনের পিছনে, একটা ছেলের পিছনে, বা যে যারা স্ট্যান্ড নেওয়া উচিত তাদের পিছনে দেখবেন আরো 4-5টা মানুষ তাকায় আছে, আপনি কোথায় যাবেন, কিভাবে করবেন? অসুবিধা নাই, দিয়ে দেন, দেশ দিয়ে দেন, আমরা ভিসা ছাড়া ইন্ডিয়া যেতে চাই, আমি খুশি এতে, ঠিক আছে? আর আপনারা আপনারা আরও খান, মানে আপনারা খান, আপনারা খাবেন না কেন, আপনাদের জন্যই দেশ, ঠিক আছে? আপনারাই সরকারি অফিসার, আপনারাই সব কিছু, আপনারা অবৈধ টাকা খাবেন না তো আর কে খাবে, ঠিক আছে? আপনারা প্লিজ খান, খাইতে 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 আরও বড় হয়ে যান, আপনাদের আপনাদের টাকা পয়সা হইলেই হইল। আর এখন থেকে সবাই একটা জিনিস করতে পারেন, যাদের মধ্যে রুচিশীল আছে তারা চাইলে আপনাদের আশেপাশে কোনো সরকারি মানুষজনের সাথে বসলে আপনারা তাদের সাথে খাওয়া দাওয়া করেন না, যদি আপনার বিবেকে ভালো লাগে, মানে বাধা দেয়, তো বলতে পারেন যে ভাই এটা করলে কী হবে, এটা করলে যেটা হবে নাও হইতে পারে, হয়তো 0.5% বা আরও কমও আপনি ধরতে পারেন, যে যাদের মধ্যে একটু একটা খোঁচা লাগবে যে আমি আজকে সরকারি চাকরি করি দেখে আমার সাথে মানুষ পাশে বসে খাচ্ছেও না, মানে আমার টাকায় কেউ সেটা গ্রহণও করতেছে না, চেষ্টা করেন, একদিনে হবে না, আমিও নিজেও পারবো না বলে মনে হয় না, আমার ফ্যামিলির মধ্যে অনেক মানুষজন আছে সরকারি চাকরি করে, তারা হ্যাপি আছে, দুদিন পর পর হতে যাচ্ছে, তারপরে 1,00,000 টাকার ফ্ল্যাট কিনতেছে, তারপরে আরও অনেক কিছু, ঠিক আছে? সো এগুলো আসলে আমার পক্ষেও পারা কষ্ট, কিন্তু কিন্তু প্রমিস এখন থেকে চেষ্টা করি, হয়তো 1%, 0.01%ও যদি এই অনুশোচনায় ফেলতে পারি তাহলে আমি মনে করবো যে ঠিক আছে কিছু একটা করছি। তা আস্তে আস্তে শুরু করেন, শুরু করে দেখেন না, অন্তত কিছু এলো এই সমস্ত থেকে দূরে থাকবো, তাই না? ওদের টাকা নিব না, ওদের সাথে একটু কম মিশবো, ভাই ওরা এলিট ক্লাসের মানুষজন, আপনার আমার পক্ষে সম্ভব ভাই এই সমস্ত মানুষের সাথে মিশা, আপনার আমার পক্ষে সম্ভব না তো ভাই, ওদের ক্লাসই আলাদা, ওরা দেশ বিক্রি করে ছেড়ে দিবে, ওরা নিজের ঘাটের পয়সা নিজে মারতে মারতে নিজের পকেটে ঢুকাইতে ঢুকাইতে আর কিছু রাখবে না, ঠিক আছে? তো ওরা এলিট ক্লাসের মানুষজন, ওদের সাথে আপনি কী বলবেন, ওদেরকে ওদের সাথে আপনার চলায় আপনার যায়, ওদের সাথে আপনার যায় না। সো আমরা ওদের থেকে দূরে থেকি, ওদের সাথে মিশা কম মিশি, ওদের সাথে কোথাও খেতে টেতে বসলে সেখান থেকে নিজের টাকাটা নিজে পে করার চেষ্টা করি, ঠিক আছে? ওদের কাছ থেকে কিছু না নিই, কারণ ওদের টাকা তো ভালো না ভাই, ওদের টাকা সমস্যা আছে, ঠিক আছে? গভর্নমেন্ট দিচ্ছে, ওরা নিচ্ছে, আর গভর্নমেন্ট কী দিচ্ছে, গভর্নমেন্ট ওরাই চালায়, ঠিক আছে? আজকে যদি আমলারা বেগে বসে আওয়ামী লীগ সরকার একদিনও থাকবে কি না সন্দেহ আছে, আমলাদেরকে খুশি করতে পারবে না একদিন, তো সেই একদিনও বাদ দেন ভাই, 1 ঘন্টা তো আওয়ামী লীগ সরকার থাকবে কি না এরকম সন্দেহ আছে, যতই আপনার অনেক যুবলীগ ফুবলীগ অনেক কিছু থাকুক পারবে না। সো ট্রাই করি, চেষ্টা করি, একদিনও হবে না, আস্তে আস্তে হবে। তো যেহেতু আমাদেরকে কথা বলা শেখা নাই, আমরা আমাদের এই নীরব প্রতিবাদগুলো আমরা করে যাই, আর তাড়াতাড়ি আমি চাই যে তাড়াতাড়ি পদ্মা সেতু হয়ে যাক, মানে পদ্মা সেতু তো হয়েছে, পদ্মা সেতুর উপর দিয়ে রেলটা হয়ে যাক, রেলটা হয়ে গেলে আমরা ভিসা ছাড়া ইন্ডিয়া যাব ভাই, আমার খুব কিন্তু ভালো লাগতেছে, ঠিক আছে? আপনারা অনেকে আমার ভুল বুঝতে পারেন, কিন্তু ব্যাপারটা আমি কোন সার্কাসিমে বলছি এইটা একটু বুঝেন, তারপরে আমার একটু বললেন যে আমি আসলে ব্যাপারটা কোন লজিকে বলছি বা কীভাবে নেওয়া উচিত, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইন্ডিয়া যাওয়ার জন্য ভাই জামা কাপড় শপিং করেন, এটাই হলো চাওয়া। আল্লাহ হাফেজ।